নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আর একটি নতুন রেসিপি, রুই মাছের তেল ঝাল। আমি এমনভাবে রেসিপিটি বানাবো সবাই আঙুল চেটে খাবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আবার এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে মাছটা, যে মাখানো গেছে ওই মাছ নিয়েছি, টমেটো বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, কালো জিরা, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, ধনে পাতা, নুন। কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, খুন্তিয়ে করে চারদিকে বুলিয়ে দিচ্ছি যাতে মাছটা আটকে না যায় কড়ার সাথে। এবার মাছ ছেড়ে দিচ্ছি। মাছটা ছাড়া হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। এইবার এটাকে উল্টে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে উল্টাচ্ছি যাতে তেলটা না ছিটকায়। এইভাবে আরেকবার উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখছি। আরেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কালো জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে ওইটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি, এই যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। এবার দিয়ে দিচ্ছি নুন আর ধনে পাতা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দেখুন একটা সুন্দর তেল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা ফুটে গেছে, এবার মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলি দেয়া হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি যাতে মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। ঝোলটা ফুটতে শুরু করেছে, এইবার উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে মাছের তেল ঝালটি খেতে খুব সুন্দর হয়। তেল ঝালটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এইবার নামিয়ে রাখব। এই রকমভাবে বানিয়ে রুই মাছের তেল ঝালটি গরম ভাতের সাথে খেলে দুর্দান্ত লাগবে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।